নমস্কার অনলি হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনের মতো আজকেও আমরা আলোচনা করব শারীরিক সমস্যা নিয়ে এবং তার হোমিওপ্যাথিক নিদান নিয়ে। আজ আমরা বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার দীপক কুমার গাঙ্গুলির কাছে আবার হাজির হয়েছি একটা খুব কমন সমস্যা নিয়ে। আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, প্রায় 80% বাঙালি কেন 80% বিশ্ববাসী এই সমস্যায় ভুগছে। এই গ্যাস, অম্বল, বুক জ্বালা কেন হয় এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসার নিদান কি, এটা নিয়েই আমরা আজকে কথা বলবো। প্রথমেই আমরা প্রথম এপিসোডে ডাক্তার দীপক কুমার গাঙ্গুলির সঙ্গে আলোচনায় আলাপচারিতায় জেনে নেব গ্যাস, অম্বল, বুক জ্বালা কেন হয়, এর প্রতিকারের উপায় কি। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। ডাক্তারবাবু, এই যে আমরা কথায় কথায় বলি না গ্যাস, অম্বল, বুক জ্বালা, এটার মানে কেন হয় আর এর কারণই বা। নমস্কার। সারা বিশ্বে প্রায় 50-60% লোক এই গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা এতে ভুগছেন। অতীতে এই রোগটাকে বলা হতো হাইপার ক্লোরাইডিয়া, পরে একটু নাম চেঞ্জ করা হয়েছে, বলা হয় হাইপার অ্যাসিডিটি। এখন এই রোগটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যা বা সংক্ষেপে GERD। কারণ আমরা দেখেছি রুগীরা যদি একটা গাল ঘোরার নাম না পায় তারা খুশি হয় না, তার জন্য এই নামটা আমরা ব্যবহার করেছি। রুগীরাও খুশি, আমরাও খুশি। কিন্তু এই রোগটা আদতেও কোনো রোগ কিনা আমার সন্দেহ আছে, কারণ আমরা যদি ঠিক মতন ডায়েট মেনটেন করি, আমরা যদি ঠিক মতন রেগুলার লাইফ লিড করি, তাহলে এই রোগ থেকে আমাদের অব্যাহতি পাওয়া খুব সহজেই যাবে। প্রথম দেখুন, এই রোগটা হওয়ার প্রথম কারণ আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো তাড়াহুড়ো করে খাই কিনা দেখতে হবে। যদি আমরা হেস্টি হ্যাবিট অফ ইটিং করি তাহলে এই রোগটা হতে পারে, এক। দু নম্বর হচ্ছে ভগবান আমাদের দাঁত দিয়েছে, দাঁতটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রপার ম্যাস্টিকেশন অফ ফুড করি। এই প্রপার ম্যাস্টিকেশন অফ ফুড না করার ফলে যে কোর্স ফুড পার্টিকেলস আমাদের পেটে চলে যায়, সেই কোর্স ফুড পার্টিকেলের জন্যই আমাদের পেটে গ্যাস, অম্বল হয় এবং দরকার হলে আলসার পর্যন্ত হতে পারে। এরপরে দেখুন, আমাদের ওভার ইটিং, যদি ওর অনেক বেশি যা প্রয়োজন তার থেকে বেশি খেয়ে ফেলি, বা ধরুন আমাদের প্রত্যেক মানুষের চারবেলা খাওয়া উচিত, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে। আমরা যদি দেখা যায় যে এছাড়াও আমরা বেটাইমে খাই, কারণ আমরা প্রত্যেক দিন দেখবেন আপনার বাড়িতে যদি গোয়ালা আসে, গোয়ালা যে দুধটা দেয়, দুধটা যদি টাইম মতো না পান বা পেপারটা যদি টাইম মতো না পান, আপনার রাগ হয় বা কষ্ট হয়। ঠিক সেরকম আমাদের পেটের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ও তৈরি হয়ে থাকে যে এখন আমার কাছে খাবার আসবে, আমি এটাকে হজম করার জন্য চেষ্টা করব। এই কোন সময় কী খাবার আসবে, সকালে ব্রেকফাস্টে কী খাচ্ছেন ওর মাথায় আছে, দুপুরে কী খাচ্ছেন সেটা ওর মাথায় আছে, এবং যে সপ্তাহে একদিন করে যে মাংস খান সেটাও নোট করে রেখেছে। অত টাইমলি কোন সময় কত পরিমাণ HCL সিক্রিট করলে আপনার খাদ্যটা হজম হবে সেই চেষ্টাটা করছে। এই যে আমরা খাবারটা খেলাম, খাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, ওই ইসোফেজিয়াল এবং গ্যাস্ট্রিক যে স্প্রিংটারটা আছে ওটা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়ার পর সে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সমস্ত খাবারগুলোকে আবার নতুন করে পরিপাক করে আমাদের হজমের সুবিধার জন্য আস্তে 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 নিচে পাঠিয়ে দেয়। এইবার কথা হচ্ছে, যদি কোনো কারণে এই যে স্প্লিন্টারটা যদি লুজ হয়ে যায় তাহলে দেখা যায় কিছু খাবার পার্টিকেল বা কিছু অ্যাসিড ওপরের দিকে উঠে আসে। এই ওপর দিকে যখনই অ্যাসিডটা উঠে আসে বা খাবারটা উঠে আসে সেটাকে আমরা গলা, বুক জ্বালা, অম্বল, এটসেট্রা বলে থাকি। তাই অনেক সময় দেখা যায় যদি ওই স্প্লিন্টার লুজ হয়ে যায় তাহলে কী হয় যে আমাদের খাবার এই স্টমাকের কিছু অংশ ওপরের দিকে উঠে আসে, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হায়াটাস, হার্নিয়া। এটা একটা আলাদা চ্যাপ্টার, আমরা এইদিকে যাবো না। আমাদের মাথায় রাখতে হবে এই গ্যাস, অম্বল এই কারণে হয়, এবং আমরা যদি অ্যালকোহল বেশি খাই, আমরা যদি স্মোক বেশি করি, আমরা যদি বেশি খেয়ে ফেলি, আমাদের প্রেগনেন্সির সময়, আমাদের ওভার লিফটিংয়ের সময়, আমরা যদি দ্রুত খেয়ে ফেলি, আমরা যদি টাইমলি না খাই, আমাদের এই এগুলো দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় যে খাওয়ার সময় যদি আমরা জল বেশি খাই তাহলে এটা হতেই পারে, এবং অনেক সময় দেখা যায় আমরা অত্যধিক গরম বা অত্যধিক ঠান্ডা আমার খাবার খাই, এটা কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক। কারণ অত্যধিক যদি গরম খাই অনেক সময় দেখা যায় ইসোফেগাসের উপর দিয়ে যখন খাবারটা যায় ইসোফেগাস পুড়ে যেতে পারে, যার ফলে ভবিষ্যতে স্ট্রিকচার অফ ইসোফেগাস হতে পারে। আমাদের এই সবগুলোকে নজর রাখতে হবে, নজর রাখলে দেখা যাবে যে আমরা গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা এদিকে আমাদের অনেক কমে যাবে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা ডাক্তার, কিছু ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলার কোনো খাবার খেলেই অ্যাসিডিটি শুরু হয়ে যাচ্ছে,
হচ্ছে, কারো বাদাম খেলে হয়, কারো কলা খেলে হয়, কারো লেবুর ফলের রস খেলে হয়, কারো চিকেন খেলে আমার মানে মুরগির মাংস খেলে হয়, কারো শাক সবজি খেলে হয়, সেটা যদি একটুখানি দেখুন। এই এটার জন্য আমাদের টোটালি হোমিওপ্যাথির উপর নির্ভর করতে হবে, কারণ হোমিওপ্যাথিক সবসময় ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ করে, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে দেখা যায় যে কারুর মাংস সহ্য হয় না, আবার হোমিওপ্যাথিক আবার এরকমও ভাগ করেছে কারুর মিট সহ্য হয় না, তো কারুর চিকেন সহ্য হয় না। যদি চিকেন সহ্য না হয় তাহলে একটা ওষুধ হচ্ছে ব্রাইনিয়া বা ব্যাসিলিনাম, আর যদি মিট সহ্য না হয় তাহলে তার ওষুধ হচ্ছে নাকভূমিকা। এরকম ফল সহ্য হয় না তার ওষুধ হচ্ছে পালসেটিলা চায়না ব্রাইনিয়া। আমাদের এইভাবে ওষুধগুলোকে ভাগ করে দিতে হবে যে কোন ওষুধ কী লক্ষ্য করে, সেগুলো সবসময় তো বলা যাবে না, আমাদের যেটা মেন বলতে হবে দেখা যাবে যে আমরা পার্টিকুলার সেই ওষুধটার জন্য আমরা যদি রেপার্টারি খুঁজি আমরা এক্স্যাক্ট, যেমন সাবার ফুড অ্যাগ্রাভেশন অ্যান্টিম ক্রুড, তারপরে আপনার আইস অ্যাগ্রাভেশন আর্সেনিক, এগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং আমাদের খুঁজে খুঁজে বার করতে হবে যে কোন খাবারগুলো রোগী সহ্য করতে পারছে না, সেইটার উপরে আমাদের নির্দিষ্ট ওষুধ আছে, আমরা সেইভাবে ওষুধ বার করতে পারব। আপনারা এতক্ষণ শুনলেন গ্যাস, অম্বল, বুক জ্বালা বা যেটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় জিইআরডি, তার কারণ কি, কেন সেগুলো হয় এবং আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস সেগুলোর পেছনে কতটা দায়ী। ডাক্তারবাবু কিছু ওষুধের প্রসঙ্গ তুললেন এখানে, সেই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত পরের এপিসোডে আলোচনা করব যে এই জিআরডি বা এই অ্যাসিডিটি যেটাকে বলি আমরা বা অ্যাসিড রিফ্লাক্স বলি, তার সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা কোন কোন ওষুধের সাহায্যে হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ডাক্তার দীপক কুমার গাঙ্গুলির সঙ্গে। সুতরাং দেখতে থাকুন আমাদের চ্যানেল অনলি হোমিওপ্যাথি, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার, সবাই ভালো।